ডিসকভার 125 এই বাইকের আমরা ইঞ্জিন ব্যাড নয়েজ এবং ক্লাস ছাড়লে ইঞ্জিনের থেকে চেনের মধ্যে খারখার শব্দ এছাড়া ক্লাস হয়ে থাকা এই প্রবলেমগুলো সলভ করতে যেগুলো পরিবর্তন করতে হয় সেগুলো আপনাদের দেখাবো। তো আমরা টাইমিং চেন নতুন টাইমিং চেন সেটিং করে দিচ্ছি, যেহেতু টাইমিং চেন পুরাতনটা অনেক বড় হয়ে গেছে এবং এর শব্দ বের হচ্ছে। তো নতুন টাইমিং চেন, এটা কিন্তু পাতা চেন বলে, এটা কিন্তু একদম সাউন্ডটাকে রিমুভ করে রাখার জন্যই এই ধরনের চেন। এই যে বুশটা আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আগে বুশটা থাকবে তারপরে আমরা টাইমিং চেনটা তুলে দেবো। এইভাবে টপে থাকতে হবে, ম্যাগনেটটা টপে থাকতে হবে বা পিস্টনের মাথাটা টপে থাকতে হবে। যে টাইমিং চেন দিয়েছে এটা কিন্তু ছোট, তো আমাদের যে চেন দিয়েছিল ওই চেন কিন্তু দুই লিঙ্ক ছোট, যার জন্য ওই চেন লাগানো গেল না। আমরা পরে আবার আর একটা চেন নিয়ে আসছি। আমরা চেন লাগানোর পূর্বে আগে আমরা মাপ দিয়ে দেখে নেব, আমাদের মাপ দিয়ে দেখে নিতে উৎসাহ করব না। এখন দুটা তো ঠিক আছে, এটাই হবে। আর ওয়াশারটা দেখে নিতে হবে, একদিকে ফ্ল্যাট আর একদিকে কিন্তু গ্যাপ আছে, সেই গ্যাপ যেদিকে আছে এটা ভিতর দিকে যাবে এরকম। তো যেহেতু আমরা টাইমিং চেন পরিবর্তন করে দিয়েছি আর এই টাইমিং অটোটাও আমরা পরিবর্তন করে দেব, এটা হলো নতুন টাইমিং অটো। এটা কিন্তু এখান থেকে যদি আমরা এই কাঠিটা বাইর করে দিই তাহলে কিন্তু টাইট হয়ে যায়, অর্থাৎ ঠেলা দেয় স্প্রিংয়ের থেকে। তো আমরা পুনরায় আবার যেভাবে সেটিং করতে হয় এভাবে আমরা টাইমিং অটোর মাথাটা একটু টাইট দিয়ে নেবো, তারপরে এই কাঠিটা দিয়ে দেবো, তাহলে এরকম থাকবে। লাগানোর পরে এটা আমরা খুলে দেবো। আমরা নতুন ক্লাস অ্যাসেম্বলি সেটিং করে দেব, যেহেতু ক্লাস অ্যাসেম্বলির প্রবলেম আছে, যে চেনের মধ্যে শব্দ হওয়া বা ক্লাস ছাড়তে শব্দ হওয়া, এছাড়া দেখা যায় চালাতে গেলে ক্লাসটা হয়ে থাকে, গাড়িটা চিল্লায়, এর জন্য আমরা ক্লাস অ্যাসেম্বলি নতুন ক্লাস অ্যাসেম্বলি সেটিং করে দিচ্ছি। তো আগে আমাদের ক্লাস অ্যাসেম্বলির স্প্রিংগুলো খুলে নিয়ে তারপরে আগে ক্লাস প্লেটগুলো পজিশন করে তারপরে আমাদের ক্লাস প্লেট লাগাতে হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা স্প্রিং মাপ মতো করে দিতে হবে, নইলে কিন্তু এই পাট্টাটা ভেঙে যায়। তো এয়ার ফিল্টারের বক্সের মধ্যেও কিন্তু অনেক নোংরা আছে, ময়লা আছে, তো আমরা এয়ার ফিল্টারটা বদলে দেবো, যেহেতু এয়ার ফিল্টার নষ্ট হয়ে গেছে আমরা নতুন এয়ার ফিল্টার লাগাবো। তো আমরা বিয়ারিংটাও নতুন দিয়ে দিচ্ছি। এটা 6000 নাম্বার বিয়ারিং সেটিং হয়ে গেল।
স্প্রিংটা ঠিক করতে গেলে পিস্টনটা খুলে নিতে হবে এবং এইভাবে এইভাবে ঘুরে আসবে। তো আমরা টাইমিং চেন অটো, ক্লাস অ্যাসেম্বলি, বিয়ারিং, মোবাইল ফিল্টার, এয়ার ফিল্টার এগুলো পরিবর্তন করে দিলাম। এখন আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিয়েছি, বাইকটাকে স্টার্ট দেব এবং অ্যাডজাস্ট করব যদি প্রয়োজন হয়। তো আমরা বাইকটিকে চালালাম দেখার জন্য এখন কি অবস্থান। তো এখন কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা অনেক ভালো হয়ে গেছে। তো আরও ভালো করতে গেলে যেরকম হেডের ভালভ, এছাড়া ক্যাম বিয়ারিং আরও যেগুলো থাকে সেগুলোও কিন্তু পরিবর্তন করে দিলে আরও ভালো সাউন্ড আসে যায়। এছাড়া ক্লাচের যে প্রবলেমগুলো ছিল, গাড়ি চিল্লাতো এবং চেনের মধ্যে মাঝে মাঝে খড়খড় খড়খড় শব্দ হতো, ওগুলো কিন্তু এগুলো সেট আপ দেওয়াতে চলে গেছে। তো আমরা আরেকবার চালায়া দেখাচ্ছি। তো এখন কিন্তু যে প্রবলেমগুলো ছিল আর নেই। আমরা বারবার চালা দেখলাম যে সাউন্ডগুলো ছিল টাইমতে গেলে যে চিল্লাতো সেগুলোও কিন্তু চলে গেছে। তো এভাবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু এই কাজগুলো সুসম্পূর্ণভাবে করা যায়। আরও ভালো যদি করতে চাই তাহলে আমাদের ক্যাম বিয়ারিং দুটোও কিন্তু পরিবর্তন করে দিতে হয়। এছাড়া যদি সিট গাইড লুজ হয়ে যায় তখনও কিন্তু সিট গাইডের শব্দ হয়। তো এরা ভালো অবস্থানে আছে যার জন্য আমরা এগুলো করলাম না। তো আমরা আবার চালায় দেখাচ্ছি। অতিরিক্ত মোড় যার জন্য কিন্তু পূর্ণাঙ্গভাবে টান দিয়ে দেখানো কঠিন হয়ে যায়। তারপরেও আমরা যে পর্যন্ত টানেছিলাম মোটামুটি 100 কিলো পার হয়ে যাবে স্পিড। তো আসলে যদি ভালো কাজ হয় তাহলেই কিন্তু গাড়ির সাউন্ডও ভালো হয়, চালাতেও ভালো লাগে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।